वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो भिवर्स, आज के भिडियोकन टीवी 14 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे ईएसटी सप्लाई वोल्टेज हाई होच्छे। ईएसटी सप्लाई वोल्टेज हाई होवार जन्ने किछुदिन छाड़ा होरिजन्टाल आउटपुट ट्रांजिस्टर शॉर्ट हो जाच्छे। तो এই পিসিবিটার প্রবলেম আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো কেন এই হাই হচ্ছে এবং এই হাই হওয়ার জন্য হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর বারে বারে শর্ট হয়ে যাচ্ছে। তো আসছে একটা ইন্টোর পর। ইন্টোর পর ফিরে এলাম। প্রথমে আমরা যেটা করব, যাতে না আর আউটপুট ট্রানজিস্টারটা শর্ট হয়ে যায়, সেই জন্য আমরা ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পারটা খুলে দিলাম। এর ফলে কি পাওয়ার থেকে কোনো ভোল্টেজ হরাইজন্টাল আউটপুটে যেতে পারবে না, অর্থাৎ হরাইজন্টাল আউটপুট বা ইএসটি সেকশনের সঙ্গে পাওয়ার সেকশনের সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এরপর আমরা যেটা করব, সেটের পাওয়ার অন করে দিলাম। সেটের পাওয়ার অন করার পর আমরা মিটার দিয়ে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা চেক করে নেব। 134.7 ভোল্ট, মানে 135-এর কাছাকাছি ভোল্টেজ আছে, যেখানে আউটপুট ভোল্টেজ যায় কত, 110, সেখানে 135 ভোল্ট, অনেকটাই বেশি, প্রায় 25 ভোল্টের মতো বেশি, যার জন্যে এই আউটপুট ট্রানজিস্টার শর্ট হয়ে যায়। এরপর আমরা কি করব, না একটা 100 ওয়াট ল্যাম্প ওই ইএসটি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যোগ করলাম, আউটপুট কিন্তু খোলা আছে। এরপর লাইন দিলাম, পাওয়ার অন করলাম, ল্যাম্প জ্বলছে এবং এই লোডটা যে নিচ্ছে বাল্ব, সেই অবস্থায় আমরা ভোল্টেজ মাপব যে কতটা ভোল্টেজ রিডিং দিচ্ছে। এটাও কিন্তু 34.5 ভোল্ট, তার মানে 135-এর কাছাকাছি, তার মানে অ্যাকচুয়ালি পাওয়ার থেকে বেশি ভোল্টেজ বেরোচ্ছে, এটা প্রুফ হয়ে গেল। সেটের পাওয়ার অফ করে দিলাম। তো মূলত এখানে ভোল্টেজ হাই হওয়ার একটা কারণ আছে, ফিডব্যাক কোনো রেজিস্ট্যান্স যদি কাটা থাকে সেক্ষেত্রে এই ভোল্টেজ হাই হয়। তো এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স দুটো আছে, 100K আর 12K। তা যে কোনো একটা রেজিস্টারের খুলে দিলাম পয়েন্ট, এরপর আমি 12K-টা মাপছি। 12K রেজিস্টার দেখুন পারফেক্টলি 12K-ই দেখাচ্ছে, তার মানে 12 kilo ohms রেজিস্টার ঠিক আছে, এর পাশে আছে 100 kilo ohms। 100 kilo ohmsটা কত দেখাচ্ছে, 119 point something, 100K-টা দেখাচ্ছে 119 point something, তার মানে প্রায় 20K-র মতো হাই হয়ে গেছে, এর জন্য ভোল্টেজটাও হাই বেরোচ্ছে। তো আমরা সেটের পাওয়ার অফ করে দিলাম। অফ করার পর ওই যে 100K রেজিস্টারটা রয়েছে, যার পজিশন নাম্বার R843, এই রেজিস্টারটাকে আমরা ওপেন করে নিচ্ছি। দু
দুটো রেজিস্টার এখানে সিরিজে থাকে, একটা 12K, একটা 100K। 12K-টা ঠিক আছে, এই 100K-টা ওপেন করে নেওয়া হলো। এই ওপেন করে নেওয়ার পর আমরা মিটার দিয়ে মেজার করব সত্যি কতটা হাই হয়েছে কি না। এর আগে যদিও মেপে নিয়েছি, তবু খোলার পর আর একবার আমরা মেজার করে ভালোভাবে দেখে নেব। এখানে কত দেখাচ্ছে, 117 118, একটু ফ্র্যাকচার হচ্ছে, মিটারটা ডিস্টার্ব করছে। তো মোটামুটি 115-এর ওপরে আছে রেজিস্টারের ভ্যালুটা। তো পজিশনটা আমরা একটু ভালো করে দেখে নিই জুম করে। এই সেই রেজিস্টার 843 100K ভ্যালু। তাহলে পজিশনটাকে একটু ভালো করে দেখে নেওয়া গেল। এরপর আমরা কি করব, সেম ভ্যালু অর্থাৎ 100 kΩ একটা রেজিস্টার নিয়ে ওই পজিশনে বসিয়ে দিলাম, সেট করে নিলাম। আর যেটা বলছিলাম যে এই সিরিজ রেজিস্টার কিন্তু প্রায় প্রত্যেক কালার টিভিতেই থাকে। এটা হচ্ছে ফিডব্যাকের কাজ করে, পাওয়ার থেকে যে ভোল্টেজটা আসছে 110 ভোল্ট, সেটাকে অপটো কাবলার দিয়ে বাইপাস হয়ে একটা সার্কুলার মোশনে ঘুরতে থাকে ভোল্টেজটা, আউটপুটে আসে, আউটপুট থেকে আবার চলে যায় পাওয়ারে, পাওয়ার থেকে আবার আউটপুটে আসে, এইভাবে হতে থাকে। তারপরে কি হচ্ছে, একটা ভোল্টেজটা স্টেবল কন্ডিশনে থাকে এবং ভোল্টেজটা ঠিক ঠিক জায়গায় থাকে। রেজিস্টারটা লাগানো হয়ে গেছে, এরপর আমরা ভোল্টেজটা মাপব, সেই জন্য সেটের পাওয়ার অন করে দিলাম। পাওয়ার অন করার পর আমরা মিটার দিয়ে ওই ভোল্টেজটাকে মাপব। কত দেখাচ্ছে, 112.4 আনলোডে। আগে দেখাচ্ছিল 134.something। পাওয়ার অফ করলাম, অফ করার পর যে জাম্পারটাকে খুলে দেওয়া হয়েছিল, ESC সাপ্লাইয়ের যে জাম্পারটা, সেটাকে জয়েন করে দেওয়া হলো। এরপরে আমরা হচ্ছে কি, আবার সেটের পাওয়ার অন করব। অন করার পর দেখব যে লোডে ভোল্টেজটা কত আসছে। স্ক্রিনে পিকচার এসে গেছে, আগেও পিকচার ছিল, এখানে 112.1, প্রায় লোড নিচ্ছে না বলেই হয়, একদম ঠিকঠাক ভোল্টেজ আছে। ভিডিও আউটপুট ভোল্টেজটা একবার দেখে নিই, ১৮৫.something, এটাও ঠিক আছে। তাহলে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে, ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ আছে, স্ক্রিনে পিকচার এসে গেছে, মূল স্ক্রিনে ফিরে যায়। প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।